আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মেঘবতী গল্পের 82 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ওয়াহিমা খাতুন আশুর কপালে চুমু এঁকে দিলেন। আর এবার আঞ্জুকে বলল, আঞ্জু এবার তো ছেড়ে দে ওকে, একবার ভাইয়া জড়িয়ে ধরি। আঞ্জু আশুকে ছাড়ল, কিন্তু ওখানেই বসে রইল সে। আর আশুর মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ওতলানো কান্না আটকাল। টনি, সিয়াজ, শক্তি, জুহা ও আরও কয়েকটি মেয়ে মিলে কোরআন তিলাওয়াতে বসেছে। দাফনের সময় হয়ে গেছে শুনে টনি, সিয়াজ, শক্তি ও জুহা উঠে আসলো। আর সবাইকে জিজ্ঞাসা করলো সবার দেখা শেষ কিনা। সানিম এসে আরারের পাশে বসলো, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে সে। আরার কাপা কাপা হাতে শেষ বারের মতো আশুর মুখ ঢেকে দিতে লাগলো। চোখে বেশে উঠেছে অজস্র স্মৃতি, আশুর বলা অসংখ্য ঝাড়ি মারা কথা, আশুর সাথে ঝগড়া, চকলেট নিয়ে ভাই বোনের কাড়াকাড়ি, তারপর মায়ের বকা, একসাথে ভাই বোন মিলে ছাদে বসে কফি আড্ডা, সব চোখে ভাসছে। আশুর মুখটা ঢাকতেই আঞ্জু আরারকে ধাক্কা দিয়ে গলা ছিঁড়ে বলল, আমার আপুকে মুখ ডাকছো কেন? কে বলেছে এত পণ্ডিতি করতে? বলে আঞ্জু আশুর মুখ খুলতে যায়। আরার সানিম আঞ্জুকে ধরে আটকে রাখে। আঞ্জু আরার ও সানিমকে কিল ঘুষি মারতে লাগে, চিৎকার করে কাঁদছে আর বলছে, ছড়ো বলছি, আমার আপুর মুখ খুলে দাও, আমার আপু কষ্ট পাবে, আল্লাহর দোহাই তোমরা আমার আপুর মুখ খুলে দাও। সানিম আঞ্জুকে ধরে বলে, আঞ্জু সানিমের হাতে কামড় কেটে দেয়। আরার কোনো রকম আঞ্জুকে ধরে এনে তার মামার কাছে রাখে, ওকে সামলানোর মতো শক্তি কারো নেই। আঞ্জু ওনাকেও মারছে, একইভাবে বলে যাচ্ছে, বড় আপুকে সব বলে দেব, তোমরা আমাকে ধরে রাখছ, সব বলবো আমি। লাশের পালকিটি এনে রাখতে আঞ্জুর কান্নার বেগ আরো বেড়ে যায়। আশুর লাশটা পালকিতে তুলতেও আরারের হাত কাঁপছে, সে পারছে না নিজেকে ধরে রাখতে, কিভাবে এত আদরের বোনটাকে কবরে রেখে আসবে, যে বোনটি ভাইয়ের মতো সঙ্গ দিত, যে বোনটি বুঝতে দেয়নি ভাইয়ের অভাব কেমন, সে বোনটি কাজ কিভাবে দাফন করবে। পালকিনিতে সানিম, আরার, সুলভ, ফারদিন ও আরো চারজন আছে। কাঁদতে কাঁদতে পালকিটি কাঁদে নিল সবাই। আঞ্জু কেঁদে কেঁদে চিৎকার করে বলল, নিও না তোমরা আমার বড় আপুকে, আমার বড় আপু মরেনি, ঘুমাচ্ছে সে, প্লিজ নিও না ভাইয়া, তুমি তো জানো আমি থাকতে পারি না বড় আপুকে ছাড়া, তবু কেন নিয়ে যাচ্ছ? আরারের উতলানো কান্না আরো উতলে উঠল। আশু পাগল এই অবোধ মেয়েকে কিভাবে সামলাবে সে? হাতের উল্টোপিঠে চোখটা মুছে পা বাড়ালো সে। আরো আনুর কণ্ঠে বড় আপু বড় আপু বলে চিৎকার শোনা যাচ্ছে। ফাহিমা খাতুন শুধু বলে যাচ্ছেন, আল্লাহ এটা কি করলে আল্লাহ, তার থেকে ভালো আমাকে নিয়ে নিতে। লাশটা নিয়ে আসা হলো ইরানের কবরের পাশে। আশুর অ্যাক্সিডেন্টটা এখানেই হয়েছিল দেখে সবাই আন্দাজ করেছে আশু ইরানের কবরেই এসেছিল। জানাজা দাঁড়িয়ে একদিকে জানাজা পড়ছে, অন্যদিকে কেঁদে যাচ্ছে আরার। ফারদিন চুলোবের কান্নাটা এবার বেড়ে গেল। ইরানের কবরটা দেখে আশুর স্মৃতি আরো তীব্র হয়ে উঠেছে। ইরানকে মারার আগে কত প্ল্যান ছিল, এত ভালোবাসার পরে অপরাধীকে মেনে দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি মেয়েটি। দর্শনের চেষ্টা করেছে শুনে বন্ধুরা চট করে আশুকে সঙ্গ দিয়ে দিয়েছিল। জানাজার শেষের দিকে সানিম ফুপ্পি কেঁদে উঠে, কি হলো সাফল্য ডক্টর হয়ে যদি আশুকে বাঁচাতে না পারল? জানাজা শেষে লাশ কবরে রাখার সময় এলো। লাশ কবরে রাখার সময় আরারের বুকটা চুরমার হয়ে গেল। মনে হচ্ছে বুকের ডানের পাঁজরগুলো বামের পাঁজরে ঢুকে যাচ্ছে, কলিজাটা বুঝি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে অদৃশ্য কোনো পিশাচ। দাফন শেষে সবাই চলে গেল আরার, সানিম ও বন্ধুরা ছাড়া। আরার দুর্বল পায়ে হেঁটে গিয়ে ইরানের কবরের পাশে বসল। কবরের উপর হাত বুলিয়ে বলল, জানিস এত কিছুর পরেও আশুকে কেন তোর সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলাম? বিয়ের আগের দিন সানিমের সাথে আশুকে বিয়ে দিয়ে তোকে বড়সড় ধোকা দেওয়ার জন্য।
আজ তোকে ধোকা দিতে নয়, সত্যি সত্যি তোর কাছে রেখে গেলাম, বিশ্বাস কর। ও বলেনি তোর কাছে থাকতে চায়, আমিই রেখেছি। এবার তো আমাকে ক্ষমা করে দে, ওনাকে বল আমার থেকে যেন আর কিচ্ছু কেড়ে না নেয়। আমার আশুকে হারিয়েছি, আর কাউকে হারালে বাঁচব না রে। বলে আর আর ঢুকরে কেঁদে উঠলো ফারদিন। সুলভ আর আরকে তোরে তুলে নিয়ে আসলো। আর আর কাঁদতে কাঁদতে একবার বোনের কবরটা দেখে চলে আসলো। সানিমকে যেতে বলে সানিম গেল না, সে আশুর কবরের পাশে বসে আছে। কাঁচা মাটির গন্ধ বুকে ছুরির মতো আঘাত করছে। এই কাঁচা মাটির গন্ধটা তার ভালোবাসা চেপে দেওয়ার সাক্ষী। কবরের মাটিতে হাত গুলিয়ে কি একটা ভাবলো, চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো মাটির উপর। হাতের উল্টো পিঠে চোখ মুছে হেসে বলল, আপনি চিন্তা করবেন না, আমি ছেড়ে দিয়েছি আপনার পিছু, ভালোবাসার দাবি আর কখনো করব না। দেখুন, এই তো আপনার ভালোবাসার মানুষটি শুয়ে আছে, তার কাছেই থাকুন, আমি না হয় দূর থেকে আপনাকে দেখে যাব, দূর থেকে না হয় অনুভব করব আপনি আমার মাঝে আছেন। এইটুকু বলে সেও কাঁদতে লাগলো, পাগলের মতো চুল টেনে ছিঁড়তে লাগলো। তার কান্নাটা আজ সমস্ত আত্মা শুনেছি স্তব্ধ হয়ে, শুধু শুনছে না তার ভালোবাসার পাষাণ মানুষটা। তবে কি সে ভালোবাসার মতো ভালোবাসতে জানেনি, নাকি সে ভুল মানুষকে ভালোবেসেছিল? তবে সে কেন হয়েছিল বন্ধু, যদি সঙ্গ ছেড়ে একা করে দিবে? রাত হয়ে গেছে, এখনো আঞ্জুকে কিছু খাওয়ানো যায়নি। আঞ্জুর অবস্থা দেখে সবাই আরো ভেঙে পড়েছে। তনি যতই চাইছে নিজেকে শক্ত রাখবে, ভাই বোনদের ভেঙে যাওয়া দেখে ততই ভেঙে যাচ্ছে। আরো প্লেটে ভাত নিয়ে আঞ্জুর সামনে বসলো। আঞ্জু আশুর রুমে বসে আছে, চুলগুলো এলোমেলো, হাতের মুখের অবস্থা খুব খারাপ, কাঁদতে কাঁদতে নিজেই নিজেকে আঁচড় কাটছে বারবার। আর ও ভাতের লোকমানি কান্না জড়িত গলায় বলল, ছোট অল্প একটু খা বোন প্লিজ, দেখ আম্মু কিচ্ছু খাচ্ছে না। আঞ্জু ঝাড়ি মেরে আরুকে বলল, চলে যাও এখান থেকে, খাবো না আমি। আনুর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মনে পড়ল সিয়ার বিয়েতে যাওয়ার সময় নীল পড়ার যখন খাবে না বলেছিল, তখন আশু প্লেটে রুটি এনে আঞ্জুকে খাইয়ে দিয়ে তাদের বলেছিল, নে অসহায় বাচ্চাদের মতো তাকাচ্ছিস যখন, তুইও হা কর। কথাটা মনে হতেই আনুর কলিজা ছিঁড়ে গেল। এত আদরের বড় আপুটা তাদের কেন ছেড়ে চলে গেল? তার বোনরা খাচ্ছে না দেখেও কেন প্লেট হাতে নিয়ে আসছে না বোনদের খাওয়াতে? আনুর চোখ মুছে আঞ্জুর মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি তুই না খেলে বড় আপু কষ্ট পাবে, তুই না আপুকে অনেক ভালোবাসিস, আপুকে কষ্ট দিতে চাস? আঞ্জু বলল, বললাম না খাবো না আমি, যাও এখান থেকে। আর আর এসে আঞ্জুর পাশে বসে বলল, আঞ্জু জানিস কাল আমরা ঘুরতে যাব, তুই না ঘুরতে পছন্দ করিস, কাল শুধু তোকে নিয়ে যাব, টুইনদের নিব না, বাসা ফেরার সময় অনেকগুলো শপিং করবি, খেয়ে নে বোনু। আঞ্জু করুণ চোখে আর আরের দিকে তাকালো, কান্নায় আটকে আসা গলায় বলল, আমার কিচ্ছু লাগবে না ভাইয়া, আমার বড় আপু লাগবে, আর কিচ্ছু না, শুধু বড় আপু চাই। আর আরের বুকটা হু হু করে উঠল, ইচ্ছে করছে আঞ্জুকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু তাকে ভেঙে পড়লে যে চলবে না। আরুর হাত থেকে প্লেট এনে লোকমা তুলে দিয়ে বলল, আচ্ছা আগে খেয়ে নে, এনে দেবো তোর বড় আপুকে। আঞ্জু আরার হাত সরিয়ে দিয়ে বলল, তুমি তো আমার বড় আপুকে নিয়ে গেছো, তুমি যাও এখান থেকে। আরার আঞ্জুর মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না বোন, অল্প কিছু খা, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবি রে। আঞ্জুর চেঁচিয়ে বলল, খাবো না আমি, বেরিয়ে যাও এখান থেকে। তখনই আরারের প্লেট নিয়ে এসে আঞ্জুকে ভাত দিয়ে বলল, খেয়ে নাও আঞ্জু। তোমার মনে নেই পরশু আশু কি বলেছিল, যদি সময় মতো না খাও ওকে আপু ডাকবে না, ভুলে গেছো কথাটা? আঞ্জুর মনে পড়ল তিন দিন আগে আঞ্জু খাচ্ছিল না, তখন আশু ধমক দিয়ে বলেছিল, সময় মতো খাবি না তো আমাকে আপু ডাকবি না। আঞ্জু হা করল। আরু আনু আর আরের কান্নার মাঝে মুখে হাসি ফুটে উঠল। তনি আঞ্জুকে খাইয়ে দিল, আঞ্জুকে খাইয়ে আরু আনুকে খাইয়ে দিতে লাগলো। তনির মা আর আরকে খাওয়ালেন, উনি ভাত মুখে নিয়ে কেঁদে কেঁদে দুবার বিষম খেলেন। অনেক কষ্ট করে আঞ্জুকে ঘুম পাড়ানো হয়, মেয়েটা পাগলের মতো বিহেভ করছে। রাতে তনির রুমে এসে দেখলো
আর আর রুমি নেই। টনি খাটে বসলো, চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। মনকে কিছুতেই মানাতে পারছে না, আশু মারা গেছে। এই তো গতকাল সকালে আশু যখন শেষবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, টনি আশুকে টেনে এনে টেবিলে বসিয়ে বলেছিল নাস্তা না করে কোথাও যাওয়া হবে না। আশু তখন একটা ব্রেড খেয়ে টনির মুখে ব্রেড দিয়ে বলেছিল, ভাবি আজ খিচুড়ি রাইলো, আমি দুপুরে সে খেয়ে যাব। টনি খিচুড়ি রান্নাও করে, কিন্তু আশু বাসায় আসে না, ফোন দিলে বলে রাতে এসে খাবো। কিন্তু রাতটা আর এলো না। টনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরারের খোঁজে বের হলো, কোনো রূপে না পেয়ে ছাদে গেল। ছাদে পা রাখতে আরারের কান্নার শব্দ শুনে পা থেমে গেল। মানুষটা কত চেষ্টা করছে নিজেকে শক্ত করতে, কিন্তু পারছে না। টনি দৌড়ে এসে আরারের মাথা বুকে চেপে ধরল। আরার কেঁদে কেঁদে বলল, এমনটা কেন হলো মেঘবতী, আমার বোনের সাথে কেনই বারবার খারাপটা হয়? শেষটা এত খারাপ ছিল যে ও আমাদের ছেড়েই চলে গেল, আমি কিভাবে সামলাবো ওর আদরের ছোট্ট বোনদের? টনি আরারের মাথায় চুমু এঁকে দিয়ে চোখটা মুছে নিয়ে মুছে দিল। আরারকে কি সান্ত্বনা দেবে সে? এদের ভাই বোনের ভালোবাসা কতটা তীব্র সেটা এ ঘরে এসে দেখেছে সে, তবু কিভাবে বলবে আরারকে শান্ত থাকতে? পরদিন বিকেলে আঞ্জুকে নিয়ে আশুর কবর দেখিয়ে আনলো। আঞ্জু আসতে চায়নি কবর ছেড়ে, কত কষ্ট করে আঞ্জুকে নিয়ে আসা হলো। আঞ্জুর সাথে আরও আনুও ভেঙে পড়েছে, ফাহিমা খাতুন তো অসুস্থ হয়ে গেছেন। আশুর মৃত্যুর সপ্তাহের মাথায় সকালে অনেক জ্বর হলো, জ্বর হচ্ছে দেখে আঞ্জু সাতা হাতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সবাই ড্রয়িং রুমে বসে আলাপ করছিল সদকা কোথায় কোথায় দেয়া হবে সেটা নিয়ে। আঞ্জু এইভাবে যাচ্ছে দেখে সবাই দৌড়ে বাইরে বেরিয়ে আসে। আশুর গাড়ি নিয়ে আঞ্জু বেরিয়ে গেছে, আর আর তার গাড়ি নিয়ে আঞ্জুর পিছু পিছু গেল। ফাহিমা খাতুন কেঁদে কেঁদে ফ্লোরে বসে গেলেন। তনি ওনাকে সান্ত্বনা দিতে দিতে জল ভরার চোখে আর আরের গাড়ির দিকে তাকালো। আর আর আঞ্জুর গাড়ির সামনে তার গাড়ি থামালো, চারোদিকে তাকিয়ে দেখলো এটা আশু ইরানের কবরের জায়গা। আশুর কবরের দিকে তাকিয়ে বুকটা হু করে উঠল। এই জ্বরের মধ্যে আশুর কবরের উপর ছাতা ধরে আছে আঞ্জু, নিজের উপরে একটু ছাতা রাখেনি, বড় বড় বাজ দিচ্ছে, বিজলি চমকাচ্ছে, তবু বাতাসের ধাক্কায় ছাতা বার বার ছুটে যেতে চাইছে, তবুও শক্ত করে ধরে রেখেছে। আরও আনু গাড়ি থেকে নেমে এটা দেখে ডোকরে কেঁদে উঠল। আর আর মাত্র আঞ্জুর দিকে পা বাড়াচ্ছিল, আরও আনুর কান্না শুনে ওদের দিকে দৌড়ে আসল, দু হাতে দু বোনকে জড়িয়ে ধরে বলল, ওই তোরা কাঁদিস কেন, হ্যাঁ ও না হয় অবুজ, তোরাও অবুজ, ভাই কি কাঁদি, আমি তো একটুও কাঁদি না, তোরা কাঁদিস কেন, কাঁদবি না, যা গাড়িতে যা, ভিজবি না, জ্বর উঠবে, বলতে বলতে কেঁদে দিল আর আর। বৃষ্টির পানির সাথে মিশে গেল তার চোখের পানি। আর আর আরু আনুকে রেখে ছাতা নিয়ে আঞ্জুর সামনে গেল। সামান্য বাজ শুনে যে মেয়ে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে, আজ সে মেয়ে এত বড় বড় বাজ তোয়াক্কা করে বোনের কবরে ছাতা ধরে আছে। আর আর একটু কাছে এসে শুনতে পেল আঞ্জুর জোরে জোরে জ্বর থামার দোয়া পড়ছে। আর আর হাতের ছাতাটা আঞ্জুর মাথার উপর রাখলো। আঞ্জু হয়তো ভাবলো বৃষ্টি থেমে গেছে, উপরের দিকে তাকিয়ে ছাতা দেখে পাশ ফিরে তাকালো। আর আরকে দেখে বলল, ভাইয়া দেখো বড় আপু বিদে যাচ্ছে, আমি ছাতা নিয়ে এসেছি, ভালো করিনি? আর আর আটকে আসা গলায় বলল, খুব ভালো করেছিস, এবার ছাতাটা রেখে চলে আয়, নয়তো আশু বকবে, তোর মনে নেই বৃষ্টিতে ভিজলে আশু তোকে কত বকত? আঞ্জু বলল, তোমার মনে নেই ভাইয়া, আপু বৃষ্টিতে ভিজলে তার জ্বর ওঠে? আরও আনু দৌড়ে এসে আঞ্জুকে ধরল। আঞ্জু জারা দিয়ে ওদের ছেড়ে বলল, ছাড়ো তো, দেখছো না ছাতা ধরে আছি, যাও এখান থেকে। আর আর আরুর হাতে ছাতা দিয়ে একটু দূরে ছোট্ট লাঠি দিয়ে একটা গাছে বেঁধে রাখা দড়িটা খুলে আনলো। তারপর সেই দড়ি দিয়ে আশুর কবরের বেড়ার সাথে ছাতাটা বেঁধে বলল, আর ভয় নেই, এখন থেকে আশু আর ভিজবে না। আঞ্জু আরারের দিকে তাকিয়ে লম্বা একটা হাসি দিল, বেদনা ঝরে পড়া হাসি, তারপর আরারের সাথে চলে আসলো। পরদিন বিকেলে আঞ্জু জানালার সামনে দাঁড়িয়েছিল,
রাস্তা দিয়ে একটা মেয়ে শাড়ি পরে যাচ্ছে দেখে চট করে মনে পড়ে গেল সিআরবিতে যাওয়ার কথা। আঞ্জুকে যখন আনু বলেছিল এই শাড়িতে তোকে একদম পেতনি লাগবে রে, তখন আশু আঞ্জুকে বলেছিল আমাদের ঘরের সবথেকে মায়াবতীটা হচ্ছিস তুই, আমার একটাই বোন সেটা হচ্ছে এই পুচকি মেয়েটা, ওদের কথা কান্দিস না, ওদের তো আব্বু কুড়িয়ে পাইছিল, দেখিস না আমরা তিন ভাই বোন শ্যামবর্ণ, আর ওরা কেমন সাদা চামড়ার ইংরেজদের মতো। আঞ্জুর একে একে মনে পড়ছে আশুর করার আদর মাখা শাসনের কথা। ভাবতে ভাবতে হঠাৎই বড় আপু বলে চিৎকার করে কাঁদতে লাগে, সবাই দৌড়ে আসে আশুর রুমে। আঞ্জু আশুর বিছানার চাদর ধরে চিৎকার করে কেঁদে যাচ্ছে। সানিম এসেছে তাদের দেখতে। সানিমকে দেখে আঞ্জুরও কান্না আরও বেড়ে গেল। এটাই তো সেই মানুষ যে তার আপুকে বিয়ে করতে চাইতো। আঞ্জু বড় আপু বলে চিৎকার করে কাঁদছে, কেউ তাকে সামলাতে পারছে না। এক পর্যায়ে আঞ্জু দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে, রাস্তার মাঝখানে দিয়ে দৌড়ে যায় সে। আর আর আনু সানিমও তার পিছু যায়। আঞ্জু আশুর কবরের পাশে গিয়ে বেড়া টেনে তুলে কবরের মাটি আঁকড়ে সরাতে লাগলো। আর আর দৌড়ে সে আঞ্জুকে ধরে ধমক দিয়ে বলল, এসব কি করছিস, থাপ্পড় দেব, ওঠ। আঞ্জু বলল, আমি ঘুমাবো ভাইয়া, আমার বড় অপুকে জড়িয়ে ঘুমাবো। আর আর জোর করে আঞ্জুকে কোলে নিতে চাইল। আঞ্জু উপর হয়ে ঘাস আঁকড়ে ধরে চিৎকার করে বলল, বড় আপু, ও বড় আপু, দেখো ভাইয়া আমাকে বকছে। আর আর কোনোভাবেই আঞ্জুকে সরিয়ে আনতে পারল না, ঘাস আঁকড়ে ধরে নিজেকে আটকাতে আটকাতে ঘাস লাল হয়ে গেছে হাতের রক্তে, তবুও থামছে না আঞ্জুর কান্না, বড় আপু বলে কেঁদেই যাচ্ছে। আসলে কি বলবো, বলার মতো কোনো কিছুই নাই। কি পরিমাণ ভালোবাসা তাদের বোনদের মধ্যে ছিল, এই একটা ব্যাপার ভাবলেই যে কারো চোখ ফেটে জল বেরিয়ে আসবে। কত পরিমাণ ভালোবাসা থাকলে একটা বোন আর একটা বোনের জন্য এরকম করতে পারে। যাই হোক, আজকের এই বিশাল পর্বটা এখানেই শেষ হয়ে গেল। দুইটা পর্ব করে দেওয়ার পরও দুইটা পর্বই অনেক বড় বড় হয়ে গেছে। অবশ্যই গল্প সম্পর্কে কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লেগে থাকে একটা ডিসলাইক দিয়ে দিবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।